আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভাষা চর্চা নিয়ে আলোচনা করব বলে হাজির হয়েছি। আজ তোমাদের বিসর্গ সন্ধির সকল হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ভাষা চর্চার দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে গোটা বইয়ের কী কী পড়া আছে সেগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, যারা দেখোনি ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি ষষ্ঠ শ্রেণীর পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে কী পড়া আছে। প্রথমে বলে দিচ্ছি বিসর্গ সন্ধি জিনিসটা কী এবং কীভাবে এটা তৈরি হয় সেসব নিয়ে আমরা আগে আলোচনা করে নিয়েছি। আজকে আমরা এর যে প্রশ্নোত্তর রয়েছে অনুশীলনী বা হাতে কলমে যেটা বলা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, সন্ধিতে কত রকম নিয়মে দুটি ধ্বনি যুক্ত হয়, এই নিয়মগুলির প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোন নিয়ম খাটে? দেখো, সন্ধিতে ছয় রকম নিয়মে দুটি ধ্বনি যুক্ত হয়। প্রথম নিয়ম, দুটি ধ্বনি যুক্ত হওয়ার পরে একটি নতুন ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন যথা যুক্ত ইষ্ট, যথেষ্ট, এখানে অ আর ই যোগ করে এ হয়েছে, ঠিক আছে। দু নম্বর নিয়ম কী আছে? দেখো, দুটি ধ্বনি জুড়ে তাদেরই একটার প্রাধান্য লাভ করে। যেমন মহা যুক্ত আশয়, মহাশয়, দেখো এখানে আ আর আ যুক্ত হয়ে আ হয়েছে, ঠিক আছে। তিন নম্বর নিয়মটা কী আছে চলো সেটা দেখে নিই। দুটি ধ্বনি যুক্ত হওয়ার পর দুটি ধ্বনিতে নতুন ধ্বনি যুক্ত ব্যঞ্জনবর্ণ সৃষ্টি হয়। যেমন উত যুক্ত হত, উদ্ধত, দেখো তয়ের সঙ্গে হ যোগ হয়ে দয়ধয় হয়েছে। তারপর দেখো, দুটি ধ্বনি জুড়ে যাওয়ার সময় সংযুক্তের পদে প্রথম ধ্বনির শেষে ধ্বনিটা বদলায়, যদিও দ্বিতীয় ধ্বনির পদের প্রথম ধ্বনিটি একই থাকে। যেমন দেখো, চলচ্চিত্র, চলৎযুক্ত চিত্র চলচ্চিত্র হয়, এখানে তয়ের সঙ্গে চজ হয়ে চয় চয় হয়েছে। দেখো তটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়তে চ ছিল, চটা পরিবর্তন হয়নি। এই নিয়ে আলোচনা আগে করে দিচ্ছি, তোমরা সব দেখে নিও। এখন শুধু প্রশ্নোত্তর নিয়ে বলে দিচ্ছি। পাঁচের পয়েন্টটা কী আছে? দুটি ধ্বনি যুক্ত হওয়ার পর সেই ধ্বনি দুটো একই থাকে, তার সঙ্গে উপরন্তু আরও একটি ধ্বনি যুক্ত হয়ে যায়। যেরকম উদাহরণ হচ্ছে পরিযুক্ত ছেদ, পরিচ্ছেদ, ই আর ছ যোগে ছয় ছয় হয়েছে। তারপর দেখো, প্রথম পদের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের পদের শুরুতে থাকা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে তা অন্য ধ্বনিতে পরিবর্তিত হয়ে নতুন পদের সৃষ্টি করে। যেমন দেখো, পুরা যুক্ত কার হয়ে গেছে পুরস্কার, বিসর্গ সন্ধি এরকমভাবেই আমরা শিখেছিলাম। এরপরে কী প্রশ্নটা ছিল সেটা একবার দেখে নিই। প্রশ্ন ছিল বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোন নিয়ম খাটে। এইমাত্র বলে দিলাম, প্রথম পদের শেষে অবস্থিত বিসর্গ সঙ্গে পরের পদের শুরুতে থাকা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে তা অন্য ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায়। যেমন পুরস্কার, পুরস্কার, এই নিয়মটা খাটে। এবার আমরা দু নম্বর প্রশ্নটা পড়ে নেব। বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি কোন কোন ধ্বনিতে রূপান্তরিত হতে পারে, প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। দেখো, বিসর্গ সন্ধির ফলে বিসর্গ ধ্বনিটি ও দন্তস্বর, তালিবস্বর, মূর্ধন্যস্বর, রেপ আর র ধ্বনিতে রূপান্তরিত হতে পারে। এবার আমরা প্রত্যেকটি একটু করে উদাহরণ দেখে নেব। যেমন দেখো, তত যুক্ত অধিক, তত অধিক, এখানে বিসর্গ রূপান্তরিত হয়ে ওতে পরিণত হয়েছে। তারপরে দেখো, নি যুক্ত চয়, নিশ্চয়, এখানে বিসর্গ উঠে গিয়ে তালিবস্বর ধ্বনিতে পরিণত হয়েছে। তারপরে দেখো কী আছে, পুরা যুক্ত কার, এখানে পুরস্কার, কী হয়েছে, বিসর্গ রূপান্তরিত হয়ে দন্তস্বয়ে ধ্বনিতে পরিণত হয়েছে। তারপরে আবিষ্কার, আবি যুক্ত কার, এখানে বিসর্গ উঠে গিয়ে মূর্ধন্যস্বর ধ্বনিতে পরিণত হয়েছে। এরপর আমরা দেখে নেব নি যুক্ত আনন্দ, নিরানন্দ, দেখো এখানে বিসর্গ রূপান্তরিত হয়ে রয়ে পরিণত হয়েছে। তারপর দেখব নি যুক্ত নয়, নির্ণয়, এখানে রয়ের উচ্চারণটা আগে আসছে, তার মানে রেপ হচ্ছে, রেপ ধ্বনিতে পরিণত হয়েছে। তারপরে কি দেখবো? দেখো, তিনের প্রশ্নটা কী আছে আমাদের একটু ভালো করে দেখে নিই। উল্লিখিত বাক্য থেকে বিসর্গ সন্ধিযুক্ত পদগুলিকে চিহ্নিত করো। যেমন ধরো, অহরহ পরিশ্রম করে শেষে তার পুরস্কার পেলাম,
এখানে অহরহ, অহরাত্র, অহরাত্র মানে অহযুক্ত রাত্র, আর পুরস্কার হচ্ছে পুরযুক্ত কার, এই দুটোই সন্ধি ছিল তোমাদের জন্য করে দিলাম। তারপরে দেখো নিরামিষ নানা পদ দিয়ে পাত্ররাস সারলেন, নি যুক্ত আমিষ নিরামিষ আর পাত যুক্ত রাস পাত্ররাস, ঠিক আছে। তারপরে দেখো তিন নম্বরে কী আছে, দুরবস্থার কিছুটা উন্নতি হলে মনোবাসনা পূর্ণ হতে পারে, দু যুক্ত অবস্থা দুরবস্থা আর মন যুক্ত বাসনা মনোবাসনা। চার নম্বরে কী আছে দেখো, চতুষ্পার্শ্ব পরিষ্কার রাখলে মশার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, এখানে চতুষ্পার্শ্ব হচ্ছে চতুযুক্ত স্পর্শ, পরিষ্কারটা আগেই বলে দিয়েছি পরিযুক্ত কার, আর নিষ্কৃতি হবে নিযুক্ত কৃতি। পাঁচেরটা রয়েছে, নিস্তব্ধ বাড়িতে বসে দুর্দান্ত সব জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার করলেন, নিযুক্ত স্তব্ধ এটাই হবে নিস্তব্ধ, দুর্দান্ত দু যুক্ত দান্ত দুর্দান্ত হবে, জ্যোতি যুক্ত বিজ্ঞান হয়ে যাবে জ্যোতির্বিজ্ঞান, আর আবিষ্কার আবি যুক্ত কার হয়ে যাবে আবিষ্কার। দেখো আমাদের তিনের প্রশ্নটা বোঝানো হয়ে গেল, এরপর আমরা চারের প্রশ্নটা দেখে নেব। চারের প্রশ্নটা কী আছে, নিচের পদগুলির বিসর্গ সন্ধির নিয়মে বিশ্লেষণ করো, কয়েকটা পদ দেওয়া রয়েছে তাদের সন্ধি বিশ্লেষণ করতে বলেছে। যেমন দেখো মনোবাঞ্ছা মন যুক্ত বাঞ্ছা, সরোজ সর যুক্ত বর্গীয, নিরীশ্বর নি যুক্ত ঈশ্বর, আবিষ্কার আবি যুক্ত কার, অহর্নিশী অহ যুক্ত নিশ, পরিষ্কার পরি যুক্ত কার, চতুরানন দেখো চতুযুক্ত আনন, নির্মোহ নি যুক্ত মোহ। তোমাদের জন্য সব কিছু হাজির করে দিচ্ছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইকটা এখনই করে দেবে। তারপরে কী আছে দেখো পাঁচের প্রশ্নটা, বিসর্গ সন্ধিতে কখনো র কখনো রেফ হয়, এগুলো তোমাদের একটা উদাহরণ দিয়ে বলতে বলেছে। যেমন দেখো নি যুক্ত আকার নিরাকার, চতুযুক্ত অঙ্গ চতুরঙ্গ, নি যুক্ত আনন্দ নিরানন্দ, প্রত্যেকটি দেখো বিসর্গ জায়গায় বিসর্গ পরিবর্তিত হয়ে র ধ্বনিতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। এরপর আমরা রেফটাও দেখে নেব, মানে রয়ের উচ্চারণটা আগে আসবে, যেরকম দু যুক্ত দান্ত দুর্দান্ত, অন্ত যুক্ত গত অন্তর্গত, পুনঃ যুক্ত বার পুনর্বার, নি যুক্ত নয় নির্ণয়, এখানে বিসর্গ পরিবর্তিত হয়ে রেফ ধ্বনিতে পরিণত হয়েছে, হয়ে গেল। এরপর আমরা পরের প্রশ্ন দেখে নেব, কি আছে পরের প্রশ্নটা। ছয়ের প্রশ্ন দেখতে পাচ্ছি, তালিবস্য মধ্যনস্য দন্তস্য বিসর্গ ধ্বনির ফলে কিভাবে সন্ধিবদ্ধ পদে তিনটি ধ্বনির সৃষ্টি হয় তা দৃষ্টান্ত দিয়ে দেখাও। চলো এই উদাহরণগুলো আমরা বুঝে নিই, নি যুক্ত চিন্ত নিশ্চিন্ত, মন যুক্ত চক্ষু মনশ্চক্ষু, নব যুক্ত চর নবশ্চর, নি যুক্ত চয় নিশ্চয়, এখানে বিসর্গ উঠে গিয়ে তালিবস্য ধ্বনিতে পরিণত হয়েছে, ঠিক আছে। তোমরা ভালো করে একবার দেখে নাও। তারপরে আমরা দেখব বহি যুক্ত কার বহিষ্কার, নি যুক্ত কাম নিষ্কাম, চতুযুক্ত পদ চতুষ্পদ, আবি যুক্ত কার আবিষ্কার, এখানে বিসর্গ রূপান্তরিত হয়ে মধ্যনস্ব ধ্বনিতে পরিণত হয়েছে, যেখানে যেখানে বিসর্গ ছিল সেখানে সেখানে মধ্যনস্ব রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দন্তস্বরে দেখে দেবো, মন যুক্ত তাপ মনস্তাপ, স্বর যুক্ত বতী সরস্বতী, নি যুক্ত তেজ নিস্তেজ, পুর যুক্ত কার পুরস্কার, এখানে বিসর্গ রূপান্তরিত হয়ে দন্ত স্ব ধ্বনিতে পরিণত হয়েছে, বিসর্গ উঠে গিয়ে দন্ত স্ব এসছে। তারপরে সাতের প্রশ্নটা দেখো, শির শব্দটির সঙ্গে একে একে উপরি ছেদ ত্রাণ পীড়া মণি যোগ করলে কোন কোন শব্দ পাওয়া যায় তা লেখো। যেমন দেখো শির যুক্ত উপরি শিরোপরি, শির যুক্ত ছেদ শিরোচ্ছেদ, শির যুক্ত ত্রাণ শিরস্ত্রাণ, শির যুক্ত পীড়া শিরোপীড়া, আর শির যুক্ত মণি শিরোমণি। তারপর দেখো আটের প্রশ্নটা, ঠিক উত্তরে টিক চিনে দাও, স যুক্ত গত স্বগত, মন যুক্ত কষ্ট মনস্কষ্ট, তারপরে নি যুক্ত তেজ নিস্তেজ, নি যুক্ত রোগ নিরোগ, দুর যুক্ত অবস্থা দুরবস্থা, আর আবি যুক্ত কার আবিষ্কার। দেখো
এইভাবে ধীরে 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 সমস্ত হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের খুব কাজে রয়েছে। যদি ভালো লাগে তবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ষষ্ঠ শ্রেণীর ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের ভিডিও এখানে তৈরি করে দেওয়া হবে, তোমরা শুধু চ্যানেলটার সঙ্গে থাকো। আর প্রত্যেকে ভালো থাকবে।